দর্শক, আশা করি আপনারা দেশ বিদেশের বাইরে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আসলে অনেক ক্লান্ত, আর কি বলবো, সামনে ইনশাল্লাহ একটা অনুষ্ঠান হবে, আমার নন্দিনীর বিয়ে হবে, ওয়েডিং সেরিমনিটা অবশ্যই শেয়ার করব। আর অনুরোধ রইল, ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখবেন আর পাশে থাকবেন ইনশাল্লাহ। যাদের যাদের সাপোর্টের দরকার, আমরা এক একজনকে সাপোর্ট করারই দরকার এরকম মাঝে, বিশেষ করে আমরা গৃহিণীরা, যেহেতু হার্ডওয়ার্কিং, যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকে, অনেক পরিশ্রমের পরেও মানে একটা মানে নিজের জন্য সময় বের করে মানে একটা প্ল্যাটফর্মে এরকম কাজ করা, ভিডিও শেয়ার করা অনেক কষ্টের ব্যাপার। অবশ্যই যারা এডিটিং করে, যারা অনেক কিছু চেঞ্জ করতে হয়, এগুলো রেকর্ড করতে হয়, ভিডিও করতে হয়, ওনারা জানবে। যেহেতু যাদের তিনটা বাচ্চা আরও, ওদের তার নাই বলে, বিশেষ করে বাচ্চা মানুষ যদি থাকে অনেকই পরিশ্রময়। যেমন দেখতে গেলে আমি অনেক দিন পরে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। অবশ্যই এটার পাশাপাশি আমি একটা ঘরে বসে ডিএক্সএন বিজনেসেরও কাজ করি, যেটুকু আমার সময়ে আমার বডি যেটুটুকে পারে। যেমন ধরেন, হাজার দুনিয়া দিয়ে ফেললো, মানে যদিও শান্তি না থাকে, ভালোই লাগে না আর এত কিছু করার পরও। আর বাপের বাড়িতেও থাকতে পারিনি, আর দুই সপ্তাহ পরেই চলে আসতে হয়েছে। বাচ্চাদের স্কুল খুলবে, স্কুল আছে দুর্গাপুজোর বন্ধ দেওয়ার পরে, তো স্কুলের পড়াশোনা হবে, সামনে বার্ষিক পরীক্ষা হবে, এগুলো হলো মানে আমি চলে আসতেছি। কার দিকে ভিডিও নেওয়া হচ্ছে, অবশ্যই আমিও না, আমার মেয়ে নিচ্ছিল। তারপরে এদিকে সেকেন্ড টার্মের রেজাল্ট আসছিল, ভাবলাম এটা একটু শেয়ার করে দিই। অবশ্যই শেয়ার করা যায় নাই, এভেন কি আমি রেজাল্টটাই নিই নেই, স্কুল থেকে এখন নেওয়া হয়েছে, আপনাদের সঙ্গে শেয়ার করছি। এগুলো নানুরা ওদের জন্য চকলেট আনা হয়েছিল, ইন্ডিয়া গেছিল, যে আপনারা যা লাস্ট ভিডিও দেখেছেন ওরা জানতে পারেন। আর বিশেষ করে বলতে গেলে, আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন ঢোকার মাধ্যমে, আর আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দিবেন। আমি যদিও ভুল হয়ে থাকে আমার বাংলায়, আমার ল্যাঙ্গুয়েজে, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যেহেতু আমি বারবার বলি, অনেকবারই বলেছি, আমি যেহেতু বাইরে ছিলাম, একটু সমস্যা হতে পারে আমার ল্যাঙ্গুয়েজে। এখানে জয়েন্ট ফ্যামিলি, আমার লাইফটা অনেক মানে ব্যস্ততা, ক্লান্ত থাকি সবসময় বাচ্চা কাচ্চা নিয়ে। ইচ্ছা করে কোনো কোনো সময়ে যেতে আমি সব কিছু ছেড়ে মানে এক কোনায় গিয়ে বসে থাকি, বা কোথাও উদাও হয়ে যাই, তো পারবো তো না, যেহেতু বাচ্চা মানুষ আছে, আমার তিনটা ছোটো ছোটো মেয়ে, ওদের পড়াশোনা, ওদের কেয়ার করা অনেকই আমার ইম্পর্টেন্ট, এটা আমার একটা ডিউটি মনে করি। মাদের তো এটাই, প্রথমে বাচ্চা কাচ্চা, তারপরে পুরো পৃথিবীর এক পাশে হলে বাচ্চারা একদিকে হবে। তো ওইদিকে সন্ধ্যার দিকে আমি ওদেরকে নাস্তা বানিয়ে দিয়েছিলাম, ফ্রেঞ্চ ফ্রাইস ঘরে বানাইছিলাম। আর এদিকে এটা হলো আমার স্ন্যাক্স, আমার মানে টি টাইম স্ন্যাক্স। আমি তাল পিঠা তেমন পছন্দ করি না, যেহেতু বাইরে ছিলাম, তো পিঠা একটু কমই খাই সব ধরনের, তবু আম্মু খাওয়াই এখন, তখন তো আম্মু একটু ব্যস্ত ছিল যখন বাইরে ছিল। সো এদিকে আমি টোস্ট দিয়ে মানে দেশি মুরগির ঝোল আলু দিয়ে খেয়েছিলাম, এটা আমি নিজে একটা নাস্তা বানাই খাচ্ছি, যেহেতু আমি পিঠা জিনিসটাই কম খাই। কিছু মনে করবেন না, কমেন্টে জানাবেন কীরকম লাগছে। আমি অনেক আবি যাবি নিজের মতন বানাই, নিজের জন্য খাই, কিন্তু বাচ্চাদেরকে ন্যাচারাল জিনিসই দিই যেরকম ওরা খায়। আমি অনেকটা সময় চিপস দিয়ে, বন দিয়ে খাই, বার্গার বানাই, মানে এটা আমার একটা অভ্যেস, বিদেশে আমি এরকমই করতাম। আর এগুলো আই বল ইন্ডিয়া থেকে আনা হলো, ওদের নানু অনেক, ওরা মানে খুশি হয়েছে ওর নানুর এই আদরগুলো দেখে। ওর নানুর আদর একদম কমে না ওদের মাধ্যমে, নানুরা তো হয় এরকম, যেরকমই বলবেন না কেন, তো আমার তিনোটা মেয়ে নিয়ে বসছে, এগুলো একটু চুই টাইপের আই বলগুলো, ওরাও খেতে অনেক পছন্দ। আর ভিডিওটিকে পর্যন্তই, বেশি বড় না করে শেষ করে দেওয়াই ভালো। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর ওরা হলো আমার নতুন সাবস্ক্রাইবার, ওদেরকে অসংখ্য ধন্যবাদ।